হ্যালো বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই? শীতের মধ্যে কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম বাটারস্কচ কেক বানানো শেখানোর জন্য। তো তোমরা কম বেশি তো বাটারস্কচ সবাই তো খাও বাড়িতে, আর নিজেরা করেওছো হয়তো। চলো আজকে আমি আমার টেকনিক তোমাদের শেখাতে আসছি। তাহলে বাটারস্কচের জন্য কী কী লাগবে চলো তাহলে রান্নাঘরে যাই। তো বন্ধুরা, আজকে 2 পাউন্ড কেকের জন্য 2খানা ডিম বিট করছিলাম। এরপর এর সঙ্গে 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো চিনি আর 100 গ্রাম বাটার। এই বাটারটাকে ওই 2টো ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছিলাম। এবার 3টে মিশ্রণ একসঙ্গে একটা বোলের মধ্যে মিক্স করলাম। এরপর বন্ধুরা, এটাকে ঘোরাতে ঘোরাতে অনেকটা সেমি সলিডের মতো বানাতে হবে। সেমি সলিড বানাতে গেলে মাঝে মাঝে তুমি চাইলে একটু জল বা একটু দুধ তুমি ইউজ করতে পারো। এই জিনিসটা তোমরা এমনভাবেই গুলবে যাতে উপর থেকে তুললে যাতে রিবনের মতো করে নিচে পড়ে। এরপর তোমরা যেখানে কেক বানাবে সেখানে সাদা তেল দিয়ে জায়গাটা অয়েলিং করে নেবে। আর তোমাদের যদি বাটার পেপার থাকে তো ভালো, তা না হলে এই খবরের কাগজ দিয়েও কাজ চালিয়ে নিতে পারবে। এই মিশ্রণটা ঢালার আগে মিশ্রণের সঙ্গে বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা 1 চিমটে আর ভ্যানিলা এসেন্স 4 চামচের 2 চামচ এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে গুলে নেবে একবার। এদিকে মিশ্রণটা গোলা হয়ে গেলে তোমাদের মাইক্রোওভেনে যদি থাকে তাহলে মাইক্রোওভেনে প্রথমে প্রিহিট করার জন্য আগে বসিয়ে দেবে। আর হ্যাঁ, এই প্রিহিটটা 180°C 10 মিনিট ধরে প্রিহিটটা করবে। এরপর মিশ্রণটাকে ট্রের মধ্যে ঢেলে ওটাকে মাইক্রোওভেনের মধ্যে দিয়ে 180°C মোটামুটি 30 মিনিট বসিয়ে দিতে হবে কনভেনশন মোডে। এই দেখো বন্ধুরা, প্রিহিট হওয়ার সময় ভেতরটা কিরকম লাল গরম হয়ে গেছে। এদিকে মেশিনের মধ্যে বসিয়ে দিয়ে ওদিকে সুগার সিরাপটা তো বানাতে হবে, তো তার জন্য একটু গুঁড়ো চিনির সঙ্গে জল মিশিয়ে আর বাটারস্কচের ক্রাশ মিশিয়ে একটা সুগার সিরাপ বানিয়ে নেবে। আর হ্যাঁ, কেকের ওপরে অনেক তো ডেকোরেশন করতে হয় ক্রিম দিয়ে, তাই জন্য হুইপ ক্রিম তোমরা তো বাজারে কিনতে পাবে। সেই হুইপ ক্রিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে সেটাকে ভালো করে ফাটিয়ে নেবে। আর এই ক্রিমটা
ততক্ষণই ফাটাবে যতক্ষণ না একটা পিক তৈরি না হচ্ছে। আর এদিকে কেকটা প্রায় তৈরি হয়ে এসছে, দেখছো কি সুন্দর ফুলে উঠেছে। 30 মিনিট হয়ে গেছে, এই দেখো কেকটা প্রায় তৈরি হয়েছে। কি করে বুঝবে? একটা ছুরি নেবে, ছুরি নিয়ে কেকের ভেতরে স্ট্রেট ঢুকিয়ে নেবে, দেখবে ছুরির গায়ে কোনো স্টিকি কিছু লেগে রয়েছে কি না, যদি না লেগে যায় বুঝে যাবে তৈরি হয়ে গেছে। এরপর কেকটাকে বাটিতে বা থালায় এক জায়গায় রেখে পেছনে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নেবে। আর এই দেখো কত নরম হয়েছে দেখেছো কেকটা। এরপর আমরা কেকের মাঝখান থেকে দুটো লেয়ার ভাগ করে নিলাম, কারণ আমরা যে কেকটা বানাতে যাচ্ছি বাটারস্কচ সেটা দুটো লেয়ারে তৈরি হবে। এরপর আমরা ডার্ক চকলেটের একটা কম্পাউন্ড কিছুটা নিয়ে আমরা মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। এই ডার্ক চকলেট কিন্তু এটা কিন্তু অপশনাল, তোমরা নিতে পারো বা নাও নিতে পারো। চলো এবার কেক বানানোটা তোমাদেরকে দেখাই। প্রথমেই বোর্ডের ওপর একটু ক্রিম লাগিয়ে তার উপরে প্রথম লেয়ারটা বসিয়ে দিতে হবে। এরপর কেকটাকে ময়েস্ট করার জন্য উপরে সুগার সিরাপ ভালোভাবে ছড়িয়ে দেবো। তারপর উপরে ভালো করে ক্রিম দিয়ে একটা ডেকোরেশন মতো করব। এরপর বাটারস্কচের সিরাপ আর বাটারস্কচের প্রোলাইন যেটা আগেই বানিয়ে রেখেছিলাম, অন্য এক ভিডিওতে প্রোলাইনটা কী করে বানাতে হয় তোমাদেরকে শিখিয়ে দেবো। এরপরে বাটা এই সব কিছু দিয়ে ক্রিম দিয়ে একটা লেয়ার তৈরি করলাম, তার উপর আবার আর একটা কেকের লেয়ার আস্তরণ দিলাম। এর ওপরও ওই একই রকমভাবে সুগার সিরাপটা চারদিকে দিয়ে দিলাম, যাতে কেকটা খেতে খুব স্মুথ যাতে হয়, যাতে ড্রাই যাতে না লাগে। দুটো লেয়ার এইভাবেই মোটামুটি তৈরি করে নেব। এরপর একটা ফুড কালার নিয়ে নিয়েছিলাম, সেই ফুড কালারটা প্রথমে ক্রিমটা যে ফাটিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটা ইয়েলো টোন করে নিয়েছিলাম বাটারস্কচের জন্য। সব কিছু প্রায় রেডি, এইবার ডেকোরেশনের দিকে একটু একটু করে এগাচ্ছি। দেখতে থাকো তোমরা ডেকোরেশনটা কেমনভাবে শেষ করলাম। বাড়ির কেক খুব একটা আহামরি কিছু করিনি, জাস্ট সিম্পলের উপর ছেড়ে দিয়েছি। অবশ্য রাত এখন বাজে একটা, বুঝতেই পারছো আমার ইচ্ছার জন্যই করছে, খেতে ইচ্ছা করেছিল রাত 11টার সময়। তাই আমার ওয়াইফ বৈশাখী একটা কেক বানালো আমার জন্য, কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপর মাঝখানে যে চকলেটটা আমরা গুলিয়েছিলাম ওই চকলেটের একটা লেয়ার ডেকোরেশনের জন্য ইউজ করব। খুব একটা ভালো হয়নি, কিন্তু দেখো কীরকমভাবে ইউজ করতে হয় অন্তত তোমরা দেখে নাও। রাত একটার সময় বৈশাখীর মাথায় যা আসছিল তাই ও দিয়েই ডেকোরেশন শুরু করে দিয়েছে, কারণ আমি বাটারস্কচের সঙ্গে বলেছিলাম একটু চকলেটের কোনো একটা মিশ্রণ করতে, তাই ও যা পেরেছে তাই করে দিয়েছে। কিন্তু বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখো, ওর ফিনিশিংটা খুব দারুণ ছিল। পরের দিন সকালবেলা যখন আমি কেকটা দেখলাম দারুণ লাগলো, কিন্তু শর্টকাটে দারুণ জিনিসটা করেছে।
এই হচ্ছে ফাইনাল ডেকোরেশনের কেক। চলো তাহলে এবার কাটা যাক। আর হ্যাঁ, খেতে দারুণ হয়েছিল, কিন্তু আগেই বলে দিলাম। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যালো, ঠিকঠাক। তোমাদের কেকটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো হেভি লেগেছে। আর এরকম যদি কেক তোমরা বাড়িতে বানাও, অবশ্যই ছবি কিন্তু আমাকে কমেন্ট বক্সে পাঠিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।